নমস্কাৰ মই হিমাংশু প্ৰসাদ দাস এটা গুৰুত্বপূৰ্ণ কথা যিটো কথা বহুদিন আগৰ পৰা ভাবি থকা কথা আজি কোৱাটো অতি প্ৰয়োজন বুলি অনুভৱ কৰি এই ভিডিঅ'টো নিৰ্মাণ কৰা হৈছে কেইদিনমান পিছতে পাঠান চিনেমাখন মুক্তি পাব আৰু এখন নতুন অসমীয়া চিনেমা মঞ্জুল বৰুৱাৰ অনুৰ আৰু অনুৰ চিনেমাখনে পাঠান চিনেমাখনৰ কাৰণে কতো প্ৰদৰ্শন হোৱাৰ কাৰণে এতিয়ালৈকে তেওঁলোকে সম্ভাৱনা দেখা নাই চিনেমাখনৰ মুক্তিৰ দিন আগতে ধাৰ্য কৰা হৈছিল কিন্তু নিয়মমতে অসমীয়া চিনেমাৰ যি পলিচি যি আইন সেইমতে যি চিনেমাই চলি নাথাকক কিয় এটা হ'লেও দৰ্শনী অসমীয়া চিনেমাক দিবই লাগিব এনেকুৱা এটা নিয়ম আমাৰ আইনত আছে আৰু থকাৰ পিছতো এতিয়া অনুৰ চিনেমাৰ পৰিচালকে অভিযোগ কৰি আছে যে তেওঁলোকৰ চিনেমাখন প্ৰদৰ্শনৰ বাবে চিনেমা হলবিলাকে সন্মতি দিয়া নাই এয়া নিশ্চয় যিকোনো চিনেমা নিৰ্মাতাৰ বাবে এটা দুখৰ কথা কিন্তু এই দুখৰ কথাৰ আৰম্ভণি এতিয়া নহয় তাৰ আৰম্ভণি বহু আগতে হৈ গৈছিলে আৰু বহুবাৰ এই চিনেমা হলবিলাকৰ চিন্তাধাৰাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ হৈ গৈছে কিন্তু ইয়াতে দুটা কথা আছে আমি সকলোৱে জানো যে চিনেমা হলবিলাকো চলি থাকে বিভিন্ন মানুহক দৰমহা দি বিভিন্ন খৰচৰ মাধ্যমেৰে গতিকে চিনেমা হলবিলাকো বিচাৰে যে এনেকুৱা এখন চিনেমা হওক যিখন চিনেমাৰ পৰা তেওঁলোকে ভাল ইনকাম কৰিব পাৰে যাতে তেওঁলোকৰ খৰচবিলাক উলিয়াব পাৰে তেওঁলোকে সেই ব্যৱসায়টোৰ পৰা লাভ কৰিব পাৰে এনেকুৱা এটা চিন্তা থকাটো যিকোনো ব্যৱসায়িক যিকোনো মানুহৰ কাৰণে এটা উচিত কথা বা তাক আমি নুই কৰিব নোৱাৰোঁ কিন্তু তাৰ সমান্তৰালভাৱে অসমীয়া চিনেমা এখন যদি অসমত প্ৰদৰ্শন নহয় তেতিয়াহ'লে অসমীয়া চিনেমা এখন প্ৰদৰ্শন হোৱাৰ কাৰণে আৰু পৃথিৱীত ক'তো ঠাই নাই গতিকে অসমত অসমীয়া চিনেমা এখন প্ৰদৰ্শন হ'বই লাগিব এই কথাটো সত্য এই যে সমস্যাটো এই সমস্যাটোৰ অন্ত কেতিয়া প্ৰতিখন অসমীয়া চিনেমা মুক্তি বা ৰিলিজ দিয়াৰ সময়ত প্ৰতিখন চিনেমাৰে প্ৰযোজক বা পৰিচালকে নিজৰ চিনেমাখনক সফল কৰাৰ কাৰণে বিভিন্ন ধৰণে চেষ্টা চলায় প্ৰচাৰ কৰে মানুহক নিজৰ চিনেমাখনৰ লগতে সামগ্ৰিকভাৱে অসমীয়া চিনেমা উদ্যোগটোৰ কথাকৈ ৰাইজক চিনেমাখনৰ প্ৰচাৰ কৰে সেয়া যিয়ে নহওক সেয়া আমাৰ সকলোৰে মৰমৰ শিল্পী জুবিন গাৰ্গ বা যতীন বৰাদা যিসকলেই নহওক কিয় সকলোৱে বা মই এজন সৰু চিত্ৰ নিৰ্মাতা তেওঁলোকৰ লগত একেশাৰীত মই নিজৰ নামটো ৰাখিব খোজা নাই কিন্তু আমি প্ৰত্যেকে নিজৰ চিনেমাখন প্ৰচাৰ কৰিবৰ সময়ত নিজৰ চিনেমাখনৰ প্ৰচাৰৰ লগে লগে সামগ্ৰিকভাৱে অসমীয়া চিনেমা উদ্যোগৰ ভালৰ বাবে আপোনালোকে আহক আমাৰ চিনেমাখন চাওক উৎসাহিত কৰক এনেকুৱা ধৰণৰ কথা আমি প্ৰত্যেকে কৈছোঁ প্ৰত্যেকে আমি নিজৰ চিনেমাখন ৰিলিজ দিয়াৰ সময়ত অসমীয়া চিনেমা উদ্যোগটোৰ কথাক লৈ আমি বিৰাট চিন্তিত বুলি নিজকে প্ৰতিপন্ন কৰোঁ কিন্তু সঁচাকৈ আমি চিন্তিত হৈ জানো নিজৰ চিনেমাখন মুক্তি হৈ গুচি যোৱাৰ পিছত আমি অন্য অসমীয়া চিনেমাৰ ক্ষেত্ৰত আমি এই আৱেগটো জীয়াই ৰাখোনে তাত নিশ্চয়কৈ ক'ব পাৰে আপোনালোকে যে বহুত বেয়া চিনেমা আহে বা কি বুলি কওঁ নিম্ন মানদণ্ডৰ যিখন চিনেমা আমি প্ৰমোশ্যন কৰিব নোৱাৰোঁ বা প্ৰমোশ্যন কৰাটো উচিত নহয় তাত আমি একমত কিন্তু তাৰ পিছতো বহুতো ভাল চিনেমা আহে সেই চিনেমাবিলাকত আমি প্ৰত্যক্ষভাৱে জড়িত নথকা বাবেই হয়তো সেই চিনেমাবিলাকক লৈ আমি উদাসীন হৈ থাকোঁ আৰু তাৰে ফলশ্ৰুতিত কি হয় প্ৰত্যেকখন চিনেমাৰ পৰিচালকে কেৱল নিজৰ চিনেমাখনৰ কাৰণে এই বাধাবিলাকৰ বিৰুদ্ধে যুঁজিব লগা হৈ আছে সদায় বহুদিন প্ৰতিবাৰে এই সমস্যাটোৰ অন্ত কেতিয়া আমি কি সদায় এই যে কোৱা হয় যে পাঠানৰ লগত একেলগে এইখন চিনেমা মুক্তি দিবই নালাগিছিল একদম শুদ্ধ কথা পাঠান এখন ডাঙৰ চিনেমা শ্বাহৰুখ খানৰ চিনেমা শ্বাহৰুখ খানৰ মই নিজেও এজন খুব গুণমুগ্ধ সৰুৰ পৰাই বা বহুদিনৰ পিছত শ্বাহৰুখ খানৰ চিনেমা বিগ স্ক্ৰীণত চাবলৈ পাম তাক লৈ মোৰো উৎসাহ নথকা নহয় কিন্তু আজি পাঠান চিনেমাখনৰ কাৰণে আমি এখন অসমীয়া চিনেমা মুক্তি দিব নোৱাৰোঁ কাইলৈ দুদিন পিছত আহিব যে অজয় দেৱগণৰ অমুক চিনেমাখন আহিছে সেইখন ইমান ডাঙৰ চিনেমা তাৰ লগত কিয় চিনেমা ৰিলিজ দিব গৈ আছা মাৰ্চ মাহত ক'ব যে অক্ষয় কুমাৰৰ অমুক চিনেমাখন আহি আছে তাৰ লগত কিয় তোমাৰ চিনেমাখন ৰিলিজ দিব গৈছে তাৰপিছত ক'ব যে চাউথৰ আল্লু অৰ্জুনৰ এখন চিনেমা আহি আছে তাৰ লগত কিয় ৰিলিজ দিবলৈ চিনেমা গৈছা গতিকে এনেকুৱা ধৰণৰ এই যে এই মেৰপেচটো এই ইয়াৰ অন্ত নাই কেতিয়াও আমি যদি কওঁ যে পাঠানৰ কাৰণে আমি ৰৈ দিব লাগে তেতিয়াহ'লে আপোনালোকে ফেব্ৰুৱাৰীত একেখিনি কথাই আকৌ ঘূৰি আহি ক'ব যে অজয় দেৱগণৰ কাৰণে ৰৈ দিব লাগে বা কাৰোবাৰ কাৰণে ৰৈ দিব লাগে এই চিলচিলাৰ ইয়াৰ এই প্ৰক্ৰিয়াটোত যিটোকে অন্ত নাই গতিকে আমি বাস্তৱতাটো হ'ল যে পাঠান থাকক বা যিয়েই নাথাকক কিয় তাৰ লগতে সমান্তৰালভাৱে অসমীয়া চিনেমা এখনৰ মুক্তিৰ পৰিৱেশ থাকিব লাগিব আৰু মুক্তিৰ পৰিৱেশ থকাই নহয় যদি সেই চিনেমাখনে সঁচাকৈ প্ৰচাৰ বা চিনেমাখনে নিজৰ যোগ্যতাৰে সেই মাৰ্কেটত তিষ্ঠি থাকি দৰ্শকক আকৰ্ষণ কৰিব পাৰে তেনেকৈ হয়তো অসমীয়া চিনেমা এই পৰিস্থিতিৰ মাজতো জীয়াই থাকিব বুলি আমি আশাবাদী আমি ভাবোঁ অসমীয়া চিনেমাৰ উদ্যোগৰ এই দুৰ্দশা আমাক যে এই লেই লেই চেই চেই কৰি আমি যে এনেকৈ থাকিব লগা হয় 1935 চনতে আৰম্ভ হোৱা এই যাত্ৰাৰ পিছতো আজিৰ তাৰিখতো 2023 চনতো যে আমি একেবোৰ কথাই পাতি থাকিব লগা হৈছে ইয়াৰ সমাধান কি ইয়াৰ ৰাস্তা কি আজি এই মুহূৰ্ততে মই ক'ব নোৱাৰোঁ একেষাৰে যে ইয়াৰ সমাধান আছে বুলি তথাপিও আমাৰ সামান্য অভিজ্ঞতা বা সামান্য চিন্তাৰে আমি ইয়াৰ এটা সমাধানৰ বাট ভাবিবৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ আপোনালোকে কল্পনা কৰক
এবাৰ আপোনালোকে কল্পনা কৰক যে এখন অসমীয়া সিনেমা, এখন অসমীয়া সিনেমা অসমত নির্মাণ করিয়ে অসমীয়া ভাষাত নির্মাণ করা আমার এখন সিনেমায় গোটে ভারতবর্ষ দপদপাই থাকিব পারে নেকি? আজি যেনেকে তেলেগু, মালায়ালম, তামিল এই সিনেমাবিলাকে গোটেই ভারতবর্ষ গোটেই পৃথিবীত তেওঁলোকে নিজস্ব পরিচয়ে দপদপাই থাকিব পারিছে, তেনেকে অসমীয়া ভাষাত নির্মাণ করা সিনেমায় গোটেই পৃথিবীত বা ভারতবর্ষ দপদপাব পারে নে নোৱাৰে? প্রথম কথা মই তার উত্তর কওঁ, যিসকলে ভাবে যে অসমীয়া লড়া ছোৱালীর ট্যালেন্ট নাই বলে, তেওঁলোকক মই কওঁ যে তেওঁলোকে এতিয়াও পুরোনা কিছুমান তথ্য লৈ জীয়াই আছে। নতুন প্রজন্মর অসমৰ পরিচালক, লিখক, অভিনেতা, অভিনেত্রী, কলা কুশলী সকল ইমান স্মার্ট আর নতুন চিন্তাধারায় তেওঁলোক আগুয়াই আহিছে যে তেওঁলোকক অকমান মরম দিলে অহা দুই তিনি বছরের ভিতরতে অসমৰ নতুন প্রজন্মর এই লড়া ছোৱালীবিলাকে গোটেই পৃথিবীক চমক দেখাই দিব পৰাকে, গোটেই ভারতবর্ষর সিনেমাক নেতৃত্ব দিব পৰাকে, অসমীয়া সিনেমাক তেওঁলোকে আগুয়াই লৈ যাব পৰা ক্ষমতা এই নতুন প্রজন্মর যুবক যুবতী সকলের আছে বলে মই 100% ব্যক্তিগতভাবে বিশ্বাসী। এটা কব গৈ আছো যে এই ট্যালেন্টের লড়া ছোৱালী থাকার পিছতো একই হব তেওঁলোকৰ ক্ষেত্ৰত। আজি মঞ্জুল বৰুৱাৰ ক্ষেত্ৰত যিটো হৈছে, কাইলৈ মঞ্জুল বৰুৱাতকৈ আধা বয়সৰ যিজন যুৱ পৰিচালক তেওঁৰো একেই দশা হ'ব, তাৰ পিছত যি আহিব তেওঁলোকৰো একেই দশা হ'ব। ইয়াৰ অন্ত কেতিয়া পৰিব তাৰ কাৰণে লাগিব আমাক এটা ব্যাপক পৰিকল্পনা, ব্যাপক আয়োজন। আৰু এই ব্যাপক আয়োজন সফল হ'ব পাৰে তেতিয়া যেতিয়াহে অসমৰ চিনেমা উদ্যোগত জড়িত আমাৰ সকলোৰে নমস্য শ্ৰদ্ধাৰ সকলো ব্যক্তি যেতিয়া একেখন মঞ্চত একগোট হ'ব অসমীয়া চিনেমাৰ স্বাৰ্থত। একেখন মঞ্চত মানে কি? আর সেই মঞ্চখনক গোট খোৱাৰ কথা কৈছো হেয়া জুবিন গার্গ, যতীন বৰা, রবি শর্মা, প্রস্তুতি বরহর, বরখানী বিষয়ে তেওঁলোকে হোক বা নতুন প্রজন্মর আমার লড়া ছোৱালীখিনিয়ে হোক, সকলো একলগ হৈ এই যে এখন মঞ্চত থিয় হওয়ার কথা কৈছো, সেই মঞ্চখন মানে এটা কিবা সংগঠন খুলিছো আমি, ঠিক তেনেকুৱা সেন্সর কথা তো কব খোঁজা নাই। সিনেমার যুদ্ধ সিনেমার মাজেরেই করব লাগিব। সিনেমা যেটুকু ব্যবসায়, সিনেমা হলের মালিকবিলাকে যেটুকু ব্যবসায়ের দোহাই দিয়ে অসমীয়া সিনেমাবিলাকক বহাই দিয়ে, তেতিয়াহলে আমিও দেখাই দিব পাৰিব লাগিব যে অসমীয়া সিনেমারে আমি অসমীয়া সিনেমার প্রযোজকর লগতে এই সিনেমা হলের মালিকবিলাকরও উঠত আমি হাঁহি দিব পারো, হাঁহি বিনিয়াব পারো, আমার সিনেমা সাবর কেন হিল্ডল ভাই দর্শক আহিব, এনেকুৱা এটা পরিবেশ যেটা সৃষ্টি হব। তেওঁলোকৰ কথা যদি পয়সায়ে হয় তেতিয়াহলে তেওঁলোকে হিন্দী সিনেমা দেখুৱাই পয়সা পাইছে নে তামিল সিনেমা দেখুৱাই পয়সা পাইছে নে অসমীয়া সিনেমা দেখুৱাই পয়সা পাইছে, সেয়া নিশ্চয় প্রশ্ন হৈ নাথাকে। আমি দিব লাগে ভাল সিনেমা, আর ভাল সিনেমা দিয়ার এই ব্যাপক আয়োজনটোর বাবে লাগিব ডেফিনেটলি ভাল সিনেমা। কিন্তু এই ভাল সিনেমা কেনেকে নির্মাণ হব? আর এখন ভাল সিনেমা নির্মাণ হলেই নহব, এখনের পিছত আনখন, আনখনের পিছত আনখন, এখনের পিছত এখন ভাল অসমীয়া সিনেমা যেতিয়া একেরাহে আহি থাকিব তেতিয়াহে অসমীয়া সিনেমা উদ্যোগটোয়ে ঠন ধরে উঠিব বলে আমি বিশ্বাস করো। কেউ তার অকমান আগতে মই আপনার কইছো এই বিশাল আয়োজনটোর বাবে লাগিব এটা সমূহীয়া প্রচেষ্টা, এজন দুজন বা কেইজনমান লড়া ছোৱালী মিলি এখন সাংঘাতিক ভাল সিনেমা বনাইছে, ওয়ার্ল্ড ক্লাস সিনেমা বনাইছে, তার দ্বারা সিনেমাখনের উন্নতি নহয়। বা যতীন দা বা জুবিন দা তেওঁলোকে সুপার ডুপার হিট সিনেমা তেওঁলোকে নির্মাণ করেছে, রত্নাকর, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি, আর সেই সিনেমার দ্বারা তেওঁলোকৰ ব্যক্তিগতভাবে তেওঁলোকে অসমীয়া সিনেমার ইতিহাস নিজের নাম সোণালী আখরে লিখি যাবলে বাধ্য সক্ষম হয়েছে, এই তো সঁচা কথা। কিন্তু অসমীয়া সিনেমার উদ্যোগ তো তার দ্বারা বিশেষ কিন্তু একো লাভ হওয়া নাই, ব্যক্তি হিসাবে তেওঁলোকৰ লাভ হয়েছে কিন্তু উদ্যোগ হিসাবত লাভ হওয়া নাই। এই উদ্যোগ হিসাবে তাক গড়ি তুলিবৰ বাবে লাগিব আমার সকলের একগোট হয়ে করা একটা প্রচেষ্টা। একটা সৰু পরিকল্পনা যদি আমি কওঁ যে আমাক 10 কোটি টাকা লাগে, 10 কোটি টাকা এই শব্দটো শুনি যিমান ডাঙৰ যেন লাগিছে, আনপিনে গোটেই আয়োজনটোৰ কাৰণে এয়া সামান্য পইচা, আৰু 10 কোটি টাকা যোগাৰ হ'ব পৰা ব্যৱস্থা এখন অসমত অতি সহজে আছে আমি সকলোৱে জানো। আমি পৰিকল্পনা কৰিম 4খন চিনেমা, 4খন অসমীয়া চিনেমা নিৰ্মাণ হ'ব, প্ৰতিখন চিনেমাৰ বাজেট 2 কোটি টাকা। এই আৰু এই প্ৰতিখন চিনেমাতে আমাৰ থাকিব সকলো গুণী মানি নমস্য ব্যক্তিসকল, বেষ্টতকৈ বেষ্ট লড়া ছোৱালীবিলাক লগ হৈ গ্ৰুপ গ্ৰুপকৈ 4খন চিনেমাৰ 4খন স্ক্ৰিপ্ট লিখিব দিয়া হ'ব। আর এই যে 4খন চিনেমা 4টা বেলেগ বেলেগ টিম, মানে টেকনিশিয়ানের উপর আরম্ভ করে অ্যাক্টর, রাইটার, মিউজিক, গোটেবিলাক বেলেগ বেলেগ 4টা বেলেগ টিম, কিন্তু এই 4টা টিম মিলি আসলতে এটা টিম, এটা টিমর 4খন চিনেমা, যদিও বা মানুষীরা প্রত্যেকখন সিনেমাতে বেলেগ বেলেগ, ধরা হল যে এখন সিনেমাত জুবিন গার্গ আছে, আনখন সিনেমাত যতীন বৰা আছে, আনখন সিনেমাত বৰখানী বিষয় আছে, আর কোনোবা আছে, মই উদাহরণের কারণে এই কেটা নাম কৈ আছো, আপনাদের নিজে জানি লব যে সকলকে যিমান পারি একত্রিত করে আয়োজন করা একটা প্রচেষ্টা। তো ইয়াতে আমি যেতিয়া সময়ভাবে ইজনে সিজনের সিনেমাখনের ফিডব্যাক দিয়ে আমি এখন সিনেমা নির্মাণ করিম, সেই সিনেমাখন আমি বিশ্বাসী 100% নয় 200% বিশ্বাসী যে এই সিনেমাখন আমি ভাল সিনেমা এখন নির্মাণ করব পারো, সকলে যদি একগোট হয়ে আমি এনেকুৱা এটা প্রচেষ্টা হাতত লও। 2 কোটি টাকার নির্মিত এখন সিনেমা, যখন সিনেমাত জুবিন গার্গ আছে, ধরা হল সেই সিনেমাখন আমি নির্মাণ হওয়ার পিছত রিলিজ দিম সেপ্টেম্বর মাহত, সিনেমাখনত জুবিন গার্গ আছে, সেই সিনেমাখনত যতীন বৰা বা রবি শর্মা নাই, বৰখানী বিষয় বা প্রস্তুতি বৰহৰ নাই, কিন্তু নেক্সট সিনেমাখন
যখন দুমাহ পিছত অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিলিজ হবে সেইখান সিনেমাত হয়তো রবি শর্মা আর যতীন বরা আছে, সেইখান সিনেমাত কিন্তু জুবিন গার্গ আর উপস্থিতি পরাশর নাই। তার দুমাহ পিছত আরো এখন সিনেমা আহিব যখন সিনেমা হয়তো প্রস্তুতি পরাশর আছে আর কোনোবা আছে, কিন্তু এওঁলোক নাই, জুবিন গার্গ যতীন বরা তাত নাই। কিন্তু যেতিয়া এই গোটেই সিনেমার আয়োজন হব, চারিখন পারফেক্ট স্ক্রিপ্ট, সেই পারফেক্ট স্ক্রিপ্টের পর্যাপ্ত বাজেট ধুনিয়াক সিনেমা নির্মাণ করে, যেটা নির্মাণ করে পর্যাপ্ত বাজেট বলে মানে এইকারণে কইসু, যিজন লড়াই আগতে কাম এটা করা গান এটা লিখার কারণে যদি আগতে তেও 3000 টাকা পাইছিলে, ধরা হল যে আমি তেও যাতে 5000 টাকা দিব পারো, যি আগতে 5000 টাকা পাইছিলে তেও যাতে আমি 10000 টাকা দিব পারো, এনেকুয়া ধরনের একটা পরিবেশ। অর্থাৎ এই সিনেমা উদ্যোগটোত আমি যে বহু সময়ত হব আর অসমীয়া সিনেমা ইমানখিনি বাজেট করে দিয়া আর এনেকুয়া পরিবেশটোর পর আমি সমান্তরভাবে যাতে মুক্ত হব পারো, পর্যাপ্ত বাজেট লো যাতে আমি সিনেমাখন নির্মাণ করিব পারো, আর এনেকুয়া এখন এনেকুয়া চারিখন সিনেমা, যে চারিখন সিনেমাত প্রতিখন সিনেমার টিমে প্রতিখন সিনেমাক নিজৰ নিজৰ ফিডব্যাক নিজৰ নিজৰ সু পরামর্শে সমৃদ্ধ করব। তারপরে সিনেমা মুক্তির ক্ষেত্রে সেপ্টেম্বর যেটা জুবিন গার্গর সিনেমাখন রিলিজ হব, একে সময়তে আমি আমি দেখা পাব লাগিব যে যতীন বরা, রবি শর্মা, বরখারানীর প্রস্তুতি পরাশর এক্স ওয়াই জেড সকলে জুবিন গার্গর সিনেমাখন প্রচার করেছে। যদি ডিব্রুগড়ত যতীন বরাই প্রচার করে আছে, তেতিয়া হলে আমি দেখা পাইছো যে গোয়ালপাড়ার বরখারানীর বিষয়ে প্রচার করে আছে, আমি দেখা পাইছো যে পাঠশালাত গৈ রবি শর্মায় প্রচার করে আছে, অথচ তেওঁলোকে সিনেমাখনত নাই, সিনেমাখন আছে কোন, জুবিন গার্গ। ঠিক তেনেকে দুমাহ পিছত যেতিয়া রবি শর্মার সিনেমাখন আহিব, যতীন বরার সিনেমাখন আহিব, তাতো আমি দেখা পাইছো যে জুবিন গার্গে প্রচার করে আছে সেইখন সিনেমার করবাত, সেইখন সিনেমার প্রচার করে আছে প্রস্তুতি বরাশর করবাত, অথচ প্রস্তুতি বরাশর বা জুবিন গার্গ এইখন সিনেমাত নাই। কব খোঁজা কথাটো এইটোয়ে যে প্রতিখনের সিনেমাতে প্রত্যেকজনে একেলগে সমস্তরে জোর দি নির্মাণ করা প্রচার করা এখন সিনেমা। সিনেমা ভাল হবই লাগিব, ভাল সিনেমায় ভাল ব্যবসায় করিব পারে, প্রচার আমি যিমানেই নকরো, সেইকাৰণে বারে বারে মই এই কথাটো রিপিট করে আছো যে দলবদ্ধভাবে সমূহীয়া সংঘবদ্ধ প্রচেষ্টাত ভাল স্ক্রিপ্ট, ভাল নির্মাণ হলে সিলেক্টেড ডিরেক্টর তেওঁলোকৰ দ্বারা নির্মাণ করা ভাল সিনেমা, আর তার যদি এনেকুৱা এটা ব্যাপক আয়োজনের দ্বারা প্রচার করা হব সেই সিনেমা, আমি ভাবো তেতিয়া সেইখিনি সময়ত সিনেমা আল্লু অর্জুনের কিবা সিনেমা আহি আছে নে সেইখিনি সময়ত শাহরুখ খানের কিবা সিনেমা রিলিজ হব, এইবিলাক কথালে চিন্তা করে থাকার তেতিয়া আমার প্রয়োজন নাথাকে। এয়া সংক্ষেপে কোয়া একটা কথা, এই কথাখিনিক অতি হাবিস্তারে কিছু দিন পিছতে আপনার জানার চেষ্টা করিম। কেবল এই কথাটা আজি এই কারণে উল্লেখ করেছো যে এই যে অনুরোর সমস্যা, মঞ্জুল বড়ুয়া দাহাতর সমস্যা, এই সমস্যাটা এমাহ পিছত আর বেলেগেও ভোগ করব, তার 15 দিন পিছত আর বেলেগেও ভোগ করব, এর অন্ত নাই। আপনাদের কল্পনা করক যে অসমত থাকিয়ে গুয়াহাটীত থাকিয়ে আমার মানুষখিনিয়ে গোটেই পৃথিবীক, গোটেই ভারতবর্ষক হিলাই আছে। এই হিলাই থাকা শব্দটো এইকাৰণেই কৈছো যে তেনেকে আমাক আচলতে আজিৰ তাৰিখত আমাক হিলাই আছে, আৰু আমাক আমি হিলি আছো, আমি হিলি থাকিবলৈ বাধ্য হৈছো। ভাবক যে আজি আলু অর্জুনৰ যেনেকুৱা ধৰণৰ গ্লেমাৰ গোটেই ভাৰতবৰ্ষত দপদপা, তেনেকুৱা ধৰণৰ যদি আমাৰ ৰবি শর্মা আমাৰ কি হ'ব নোৱাৰে, তেনেকুৱা ধৰণৰ যতীন দা আমাৰ কি হ'ব নোৱাৰে, তাকেই